বিসমিল্লাহ রহমান রহিম আমি ইঞ্জিনিয়ার হানিফ মাহাবিন নূর আজ আমি লাইভে আসলাম কিছুক্ষণ আগে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনার আলোকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব কিছুক্ষণ আগে একটি ছেলে আসছিল আমার কাছে দীর্ঘদিন যাবতী তার সাথে আমার পরিচয় আর ফেসবুকে মাঝে মধ্যে টুকটাক কথা হয় সে আসছে একটি চাকরির ব্যাপারে সে নিজেও সিভিল ইঞ্জিনিয়ার নতুন বের হয়েছে আহ দুই হাজার সালের প্রথম দিকে তো সে জানে মাঝে মধ্যে আমি স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করি তো সে আসছে খুব আশা নিয়ে আমার কাছে যে ভাই একটা সাইডে আমাকে কাজ দেন তাহলে আমার জন্য খুবই ভালো হবে এখন পরিবারের দায়িত্বটা আমার নেওয়া উচিত এই মুহূর্তে তাই ভাবলাম হ্যাঁ একটু চেষ্টা করা যায় তো দুই তিনটা জায়গায় আমি ফোন দিলাম এর মধ্যে ফরিদপুরে একজন ইঞ্জিনিয়ার লাগবে সাইড ইঞ্জিনিয়ার হিসেবে তখন আমি ওটা কনফার্মও করলাম এর আগে তার সাথে অতটা আমি বেশি আমার অফিসে কথা বলিনি যেহেতু তার সমস্যার কথা বলছে আমি চেষ্টা করছি আগে যাতে তাকে একটা ভালো নিউজ দিতে পারি কিনা তো যাই হোক ফাইনালি তার ফরিদপুরে একটা প্রজেক্ট আছে সেখানে তাকে পাঠানো চিন্তা ভাবনা করলাম তো এর মধ্যে কথায় কথায় তার সাথে আড্ডা দিতে দিতে সে এক প্রকার আমাকে বললো ভাই আমি তো বর্তমানে একটা জায়গায় চাকরিরত আছি বর্তমানে চাকরি করতেছি আমি বললাম তাই নাকি কোথায় আমাকে বলতেছে যে আমি কেরানীগঞ্জে একটা ডেভেলপার কোম্পানিতে আসি ভাই আমি বললাম কত মাস যাবত আসো কিংবা কত বছর যাবত আসো যদিও জানতাম দুই হাজার সালে প্রথম দিক থেকে সে ডিপ্লোমা কমপ্লিট করছে প্রথম দিকে তো বলতেছে আমাকে ভাই পাঁচ মাস যাবত আমি ওই ডেভেলপার কোম্পানিতে চাকরি করছি আমি বললাম তো তো ভালোই চাকরি করতেছ কয় না ভাই এই কোম্পানিতে আমার স্যালারি খুবই কম মাত্র হাজার টাকা আর সব মিলিয়ে আর কি বারো চোদ্দ হাজার টাকার মতো আমার আসে ওই কষ্ট হচ্ছে তো আমি তখন বললাম আচ্ছা এটাই কি তোমার ফার্স্ট চাকরি নাই এর তুমি কোনো চাকরি করেছো কোনো কোম্পানিতে না ভাই অনেক খোঁজাখুঁজি করছি অনেক বড় ভাইকে ফোন দিয়েছি কেউ হেল্প করেনি কোম্পানি নি হেল্প করেনি অনেক জায়গায় গেছি শুধু গেলেই বলে স্কিল স্কিল ছাড়া চাকরি হবে না অভিজ্ঞতা লাগবে প্রত্যেকটা জায়গায় বলে ভাই তো যাই হোক কি কোম্পানিতে আমাকে একটু হেল্প করছে আমাকে ফার্স্ট টাইম চাকরি দিয়েছে নয় হাজার টাকা বেতন ধরছে তো আমি করতেছি এখন তো ভাই কাজটা শিখে হয়ে গেছে এখন তো অন্য কোম্পানিতে গেলে বেতন একটু বেশি পাবো যাওয়া দরকার ভাই তখন আমার খুব খারাপ লাগলো যে তোমাকে যে কোম্পানি কাজ শিখাইলো পাঁচ থেকে ছয় মাস সময় নিয়ে যদিও তুমি এখন পর্যন্ত যাই মাসে হয়তো। যে কোম্পানি তোমাকে মাস তার নিজের টাকা ব্যয় করে কোম্পানি খরচে তোমাকে কাজ শিখাইলো কাজ শিখা শেষে তুমি সেই কোম্পানির সাথে বেমানি করে চলে যাবা এটা তো তোমার ঠিক হচ্ছে না আমি সরাসরি তাকে এই কথা বললাম যে একটা কোম্পানি তোমার পিছনে প্রথম যেহেতু তুমি ফ্রেশার ইঞ্জিনিয়ার ডিপ্লোমা কমপ্লিট করার পর কিন্তু আমাদের স্কিল থাকে শূন্য কোঠায় কেমন বই খুব ভালো সিজিপিএ খুব ভালো কিন্তু আমাদের কিন্তু বাস্তব বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকে না যে কোম্পানি আপনাকে শিখালো কোনো কোম্পানিতে আপনি চাকরি পান না সে আপনাকে সুযোগ দিল এখন তার সাথে তো আপনি এক প্রকার বেইমানি করতেছেন পাঁচ থেকে ছয় মাস কি আট মাস তো আপনার পেছনে সেই ইনভেস্টই করতেছে ইনভেস্ট শেষ আপনি কাজ শিখছেন এখন কোম্পানি ছেড়ে চলে যাবে তখন মাথাটা নিচা করে আসে সে আমার কথা শুনে ভাই এই স্যালারি তো চলতে পারি না আমি বললাম চলতে পারো না তুমি কোম্পানির সাথে আলাপ করো যে ভাই আমি এই মুহূর্তে এই স্যালারিতে চলতে পারছি না সেক্ষেত্রে আমাকে একটু বেতন বাড়িয়ে দেন কিংবা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করো তুমি একেবারে ছেড়ে কোম্পানি চলে যাবা এটা তো তোমার ঠিক না যাই হোক তো একপরটা সে বুঝতে পারছে যে না আসলে আমি ভুল করছি এবং আমার এই কাজটা করা ঠিক হবে না সেক্ষেত্রে সে আমাকে বলল যে না ভাই আসলে হয়তো বা এটা যদি আমাকে না বুঝাতেন আমি বুঝতাম না সত্যি এটা এক প্রকার নিজের তার পরিচয় হয়ে যায় যে আমি স্বার্থপর ছেড়ে আমি চলে তো যাই বন্ধুরা আমি ভিডিওটা এই জন্য করছি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দুই হাজার বাইশ সালে প্রথম দিকে কমপ্লিট করেছেন এবং দুই বাইশ সালে লাস্টে যারা কমপ্লিট করে বের হবেন তো আপনারা অনেক জায়গায় যাবেন চাকরির জন্য অনেক জায়গায় আপনাদের এক্সপিরিয়েন্স যাবে অনেক বড় ভাইকে ফোন দিলে আপনাকে হেল্প করতে পারে নাও করতে পারে কিছু বড় ভাই আপনাকে হেল্প করবে বিভিন্ন ডেভেলপার কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে আপনাদেরকে সুযোগ দিবে সেক্ষেত্রে আপনারা দয়া করে যেহেতু ছয় থেকে সাত মাস কিংবা আট বছর কিংবা আট মাস আপনাদের এক্সপিরিয়েন্স অর্জন করতেই কাজ শিখানোর জন্য একটা কোম্পানি কিংবা একটা ডেভেলপার কোম্পানি কিংবা একটা মানুষ আপনাকে হেল্প করে কিংবা একটা প্রজেক্ট থেকে আপনি শিখছেন সে কিন্তু তার নিজের খরচ আপনাকে শিখাচ্ছে আপনি শিক্ষা শেষে বেমানি করে যায় না দেড়টা কিংবা দুইটা বছর আপনি একটু সাপোর্ট দিয়ে আপনার যে ঘাটতিটা আছে যাতে কোম্পানি আপনাদেরকে খাটিয়ে ফিল করতে পারে আসলে কি জানেন এই পৃথিবীতে আমি বাংলাদেশের তাই বলি পৃথিবী এই বাংলাদেশে একজন শিক্ষিত লোকে কিন্তু বেকার নাই আমার কথা না সালমান এফ রহমানের কথা যারা সুশিক্ষায় অর্জন করছে যারা সুশিক্ষায় পড়াশোনা করছে এবং যাদের স্কিল বিশেষ করে যাদের স্কিল আছে এখন আপনি পড়াশোনা করলেন আপনার স্কিল নেই অভিজ্ঞতা নাই এবং আপনি টেকনিক্যালি কিছু জানেন না আপনার কিন্তু চাকরি নেই সুশিক্ষা কারা অর্জন করছে যারা টেকনিক্যালি জানে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও যখন বের হয় সে কিন্তু মোটামুটি আহ বইয়ে কিন্তু খুব এক্সপার্ট কিন্তু টেকনিক্যালি কিছু জানে না তাই টেকনিক্যালি কিছু আপনাদেরকে শেখানোর জন্য এবং যে কোম্পানি আপনাদেরকে সুযোগ দিব সেই কোম্পানির কিন্তু অবশ্যই আপনাদেরকে অনুগত্য প্রকাশ করা দরকার সে কোম্পানির প্রতি আপনারা ঋণই প্রত্যেকটা মানুষ আমি ঋণী আপনার ঋণী সবাই ঋণী যে কোম্পানি আপনাকে ফার্স্ট চান্স দিয়েছে আপনি কিচ্ছু জানেন না কেউ হেল্প করতেছেন একটা কোম্পানি আপনাকে হেল্প করে তো বিপদে পড়ে নাই সে আপনাকে মানবতার দিক থেকে হেল্প করেছে আপনি আত্মার সাতমা চাকরি করে শিখে চলে যাবেন ভালো বেতনের আশায় ভালো একটা স্যালারি পাওয়ার আশায় নিজে ভালো লিফলেট করার জন্য জীবন যাপন করার জন্য সে কোম্পানি কি দোষ করছে ভাই এই ব্যাপারগুলো আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে তো ছোট ভাইদেরকে বল। আপনার এই কাজগুলো করবেন না আপনি যদি কারোর সাথে বেঈমানি করে এভাবে চলে যান কোন কোম্পানির সাথে আপনি একদিন কোম্পানির মালিক হবেন সেদিন কিন্তু আপনার সাথে কতটা ওয়েস্ট যায় যায় সময় লস হয় তারপর মানুষটা চলে গেলে কতটা খারাপ হয় আর এই জন্য কিছু কোম্পানি কি করে জানেন আপনাদের এই সার্টিফিকেট আটকে রাখে ওই করে সেই করে বিভিন্ন সময় ফোন আসে বা সার্টিফিকেট আটকে রাখছে কিন্তু আসলে মূলত কেন আটকে রাখছে এটা অনেকেই জানি না আমাদের খোলাসার বাইরে থাকে এখন বসতে পারি একটা জায়গায় তো আর একটা জায়গায় তো এখন বসতে পারি কি জন্য করে তো সবচেয়ে বড় ব্যাপার কি ভাই চরিত্র ঠিক রাখতে হবে ভালো মানুষ হতে হবে ভালো কিছু করতে হবে দেশের জন্য জাতির জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এবং নিজে অ্যাটলি ভালো মানুষ অন্য মানুষকে হেল্প করতে হবে এখন সেই ছেলেটাকে যদি আমি একটা জায়গায় চাকরি দিতাম ফরিদপুরে পাঠাইতাম হয়তো সে পনেরো হাজার টাকা পেতো কিন্তু ওই কোম্পানি ক্ষতি করে আমার চোখের সামনে আমিও তো একটা কোম্পানি চালাচ্ছি তো ওই কোম্পানির ক্ষতি করে আমি তো তাকে অন্য জায়গায় দিতে পারি না তো সে ব্যক্তিগতভাবে বসছে সে মাথা নত করে আমার কাছে ক্ষমা চাইছে বলছে ভাই আমি বুঝে গেছি আমার চোখ খুলে গেছে ভাই সরি আর কিছু বললেন না আমি আপনার অ্যাডভাইস গুলো অন্য মানুষকে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা একটা ব্যাপার আসলে আমরা সাময়িক সময়ের জন্য কিছু চাকরিতে যাই সরকারি চাকরি প্রিপারেশন নেই এবং ঢাকাতে চলার জন্য কোথাও চলার জন্য বিভিন্ন চাকরিতে আমাদের জয়েন করতে হয় আর সেক্ষেত্রে আমরা নিজের চাকরিটাকে বেতন যাই হোক করি করি সম্মান স্কিল হলে আপনাকেই দিবে তারা চাওয়া লাগবে না আপনাকে দিবে আর যদি কোনো চাওয়া পাওয়া থাকে কোম্পানির সাথে সরাসরি আলাপ করবেন এভাবে ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা ভালো থাকবেন আসসালাম আলাইকুম এইটুকু বলার ছিল জাস্ট আমার সাথে ঘটে গেছে এই জন্য আমি বললাম ভালো থাকবেন